নিউটাউনে এনকাউন্টার রুদ্ধশ্বাস গুলির লড়াই মৃত্যু পাঞ্জাবের দুই বস ওয়ান্টেড গ্যাংস্টারের পুলিশ সূত্রে খবর নিউটাউনে সপুরজির সুখবৃষ্টি আবাসনের বি ব্লকের 201 নম্বর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করেছে এসটিএফ নিহত গ্যাংস্টার জয়পালদের আসবাবের সঙ্গে বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেছে যাতে পাকিস্তানের করাচি ঠিকানা রয়েছে এর পাশাপাশি ঘর থেকে উদ্ধার হয়েছে ছটি মোবাইল ফোন এবং বেশ কিছু সিম কার্ড সেগুলি কাদের নামে আছে কোনো অপরাধে তা ব্যবহার করা হয়েছে কিনা সবকিছু খতিয়ে দেখছে পুলিশ ফ্ল্যাট থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা এদিকে পাঞ্জাব পুলিশ সূত্রে খবর জয়পাল এবং তার গ্যাং আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিল পাকিস্তান সীমান্তে যেসব গ্যাং মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে অন্যতম জয়পাল জ্যাশপ্রীতের গ্যাং পাকিস্তান থেকে মাদক এনে চোরাপথে তারা ভারতে ছড়িয়ে দিত আর গত এক দশকে পাঞ্জাবে ড্রাগ সমস্যা মারাত্মক আকার নিয়েছে শেষ হয়ে গেছে বহু যুবক নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার আর পাকিস্তান থেকে ড্রাগ পাচার করে এনে ছড়িয়ে দেওয়ার মামলাতেও জয়পালকে খুঁজছিল পাঞ্জাব পুলিশ বৃহস্পতিবার আজিকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই গ্যাংস্টারের দেহের ময়নাতদন্ত হয় আবিদ দত্ত ও বৈদ ঠাকুর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ 23 মে থেকে নিউটাউনে সাপুরজি আবাসনের ফ্ল্যাটে ঘাঁটি গেড়েছিল গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার এই কদিনে জয়পাল কিংবা তার সঙ্গী জাসিকে ফ্ল্যাটের বাইরে বেরোতে দেখেননি কোনো আবাসিক বন্ধই থাকতো ফ্ল্যাটের জানলা দরজা খাবারও আসতো হোম ডেলিভারি সার্ভিসে তুমি যে ঘরে কে তা জানতো তাদের আবাসনে যে দুই কুখ্যাত গ্যাংস্টার ঘাঁটি গেড়ে রয়েছে তা সত্যি টেরও পাননি সুখবৃষ্টি আবাসনের বাসিন্দারা স্থানীয়রা জানাচ্ছেন জয়পাল ও তার সঙ্গীকে তারা বাইরে বেরোতেই দেখেননি কারণ খাবার দাবার তারা মূলত হোম ডেলিভারির মাধ্যমে আনাতো কখনো বিরিয়ানি অর্ডার করতে কখনো লাচ্চা পরোটা কখনো চিকেন কষা এই যে অর্ডার করতে সাপুরজির সুখবৃষ্টি আবাসনে তিন ধরনের ফ্ল্যাট আছে সেই অনুযায়ী বছরে মেইনটেনেন্স ফি নেওয়া হয় এলআইজি বিভাগে রয়েছে সিঙ্গেল বেডরুমের ফ্ল্যাট যার বার্ষিক মেইনটেনেন্স ফি 6000 টাকা এমআইজি ফ্ল্যাটগুলিতে রয়েছে দুটি করে বেডরুম মেইনটেনেন্স ফি বছরে 21000 টাকা এইচআইজিতে রয়েছে তিনটি বেডরুমের ফ্ল্যাট মেইনটেনেন্স ফি 28000 টাকা কয়েকবার সাপুরজি যারা মেনটেনেন্স বর্তমানে যারা সাপুরজিকে কন্ট্রোল করছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং সিকিউরিটি ব্যাপারে কথা বলা হয়েছিল তারা এই ব্যাপারটা নিয়ে কোনো কিছু অ্যাকশন নেয়নি যার জন্যে আজকে এই সুখবৃষ্টি মানে এই সাপুরজির যে প্রজেক্টটার নাম সুখবৃষ্টি এই এত সুখের এখানে হাওয়া যার জন্য আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সুখবৃষ্টি আবাসনের বাসিন্দারা নিরাপত্তা নিয়ে যে অভিযোগ তুলছেন তাতে সহমত প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ যে সুখবৃষ্টি যে এলাকাটা আছে বিশাল এলাকা মানে সাউথ সিটি প্রায় আড়াইটা সাউথ সিটি মিলিয়ে একটা কমপ্লেক্স করেছে কিন্তু সেই আন্দাজে তার কোনো সুরক্ষার ব্যবস্থা নেই একটা মানুষ ফ্ল্যাটে থাকবে তার নাগরিক সুরক্ষা নেই সেই নাগরিক সুরক্ষা লেশমাত্র ওখানে নেই সব মিলিয়ে নিউটাউনের এই আবাসনের বাসিন্দাদের আতঙ্ক কাটছে না প্রকাশ সিনহা ও আবির দত্তর রিপোর্ট এবিপি আনন্দ